2022 সালটা তেমন একটা ভালো কাটেনি পরিণীতি চোপড়ার। অভিনেত্রীর একটি ছবি কোড নেম তিরঙ্গা হারিয়ে গেছে ব্যর্থ ছবির ভিড়ে। অন্য ছবি উঁচাই বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও তেমন প্রশংসা অর্জন করতে পারেনি। তবে 2023 সালের শুরুটা ভালো খবর দিয়েই করেছেন পরিণীতি। ১৪ শেষ করেছেন পরিচালক ইমতিয়াজ আলীর চমকিলা ছবির শুটিং। এই ছবিতে কাজ করে জীবন বদলে গিয়েছে তার, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন অভিনেত্রী নিজেই। চমকিলায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জা। পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্রয়াত গায়কের চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। তার স্ত্রী অমজোত কৌরের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। এই প্রথম ইমতিয়াজ আলীর সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী পরিণীতি। ছবির শুটিং শেষ করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমার জীবন বদলে দিয়েছে এই ছবি, আমার জীবনের অন্যতম দামি অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কখনো ভুলব না। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। ছবিটির গবেষণার জন্য একাধিকবার পাঞ্জাবের লুধিয়ানায় প্রয়াত গায়কের ছেলে জয়মন চমকিলার বাড়িতেও গিয়েছেন পরিচালক। শোনা যায় পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় মঞ্চ অনুষ্ঠান ছিল চমকিলা। ১৯৮৮ সালে মেশমপুরে পারফর্ম করতে যাওয়ার সময় হামলা হয় অমর সিং চমকিলা ও তার স্ত্রী অমরজোত কৌরের ওপর। দুর্বৃত্তদের বন্দুকের গুলিতে মারা যান দুজনেই।